সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা এই সিরিজটার জন্য অপেক্ষা করো, এর জন্য যেটা করেছি আমি প্রতিদিন এই সিরিজটা আনার চেষ্টা করছি। আমার ফাটছে কিন্তু তারপরে আমি চেষ্টা করছি। তো যাই হোক, আজকের এপিসোডটা আমরা দেখবই, আর এপিসোডের শেষে আমি তোমাদেরকে আমাদের এই সিরিজের যে নায়ক নায়িকা রয়েছে মিংটেন এবং ফ্যাংইউ, ওদের রিয়েল লাইফের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদেরকেও দেখাবো। তো কথা না বেড়ে চলো চমৎকার এই সিরিজটার 15 নম্বর ভিডিওটা শুরু করি। তো আগের পার্টে কিন্তু আমরা দেখেছি ফ্যাংইউ মিংটেন তাদের বন্ধুরা সবাই মিলে থিম পার্কে অনেক মজা করে, আর এই পার্টের শুরুতে আমরা দেখি মিংটেন প্র্যাকটিস করছিল। আর ইতিমধ্যে হঠাৎ করে ফ্যাংইউ মানে আমাদের নায়িকা কলেজে আসে। তো অনেকদিন পর ও কলেজে আসে, ওকে দেখে তো সবাই খুশি হয়ে যায় যে ফাইনালি কলেজে এসেছে কলেজের কুইন। আর মিংটন যখন আমাদের নায়িকাকে দেখে ওর জোশ তো আরো বেড়ে যায়, কিন্তু ও পুরোপুরি আমাদের ফ্যাংইউকে নিয়ে ভাবছিল, মানে নায়িকাকে নিয়ে। তো মনোযোগ অন্যদিকে যাচ্ছিল, আর তখন জমি বলে ভাইরে ভাই প্র্যাকটিসে মনোযোগ দে। আর এদিকে আমরা দেখি অনেকদিন পরে নিজের বক্সিং গ্লাভস পরে ফ্যাংইউর অনেক ভালো লাগে, কিন্তু আমাদের নায়কের মনোযোগ তো পুরো ফ্যাংইউর উপর। আর জমি তখন বলে তোমার মনোযোগ কোথায়, ওকে পালিয়ে কোনো মেয়ের কাছে গিয়েছে, তুমি প্র্যাকটিসে মনোযোগ দাও। আর তখন মিয়া আসে এবং বলে প্রিন্সিপাল স্যার আমাদের তিনজনকে ডেকেছে। তো পরের দৃশ্যে আমরা দেখি প্রিন্সিপাল স্যার রুমে তারা রয়েছে। তো প্রিন্সিপাল ওদের সামনে অনেক স্ন্যাক্স এবং খাবার রেখে, তো প্রিন্সিপাল বলে এগুলো তোমরা খেয়ে নাও, এগুলো সব তোমাদের জন্য। তো ওরা তিনজন তো অবাক হয়ে যায়, সাথে কনফিউজড হয় যে আজকে আবার প্রিন্সিপাল স্যারের কি হলো। তো প্রিন্সিপাল স্যার বলে আমার কিছুই হয়নি, তোমরা তিনজনেই কলেজের গর্ব, আর এর জন্যই ব্যবস্থা করেছি। আর তারপর বলে জমি তুমি চুপ করে রয়েছে কেন, যত ইচ্ছা উঠিয়ে খাও। তো জমি দ্রুত একটা প্যাকেট যখন খুলে খেতে থাকে তখন প্রিন্সিপাল বলে খাওয়া বাদে আর কি করতে পারো তোমরা, এই কলেজে তোমাদের কি ভূমিকা আছে। আর এই কথা শুনে জমি মুখে দেওয়া স্ন্যাক্স নিচে রেখে দেয়, কিন্তু ফ্যাংইউ এটার মানে বলছে এবং জিজ্ঞাসা করে যে সামনে কি কোনো ইভেন্ট রয়েছে। তো তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ, পাশের রাজ্যে একটা MMA ইভেন্ট হতে যাচ্ছে এবং সেখানে তোমরা তিনজন পার্টিসিপেট করবে। আর তখন মিয়া বলে এখানেও তো ইভেন্ট শুরু হবে। তখন প্রিন্সিপাল বলে না, ওটা দেশ পর্যায়ের একটা ইভেন্ট, ওখানে তোমরা যাবে। আর ওই ইভেন্টের অর্গানাইজাররা কথা দিয়েছে তোমরা যদি ওখানে ভালো করো তাহলে আমাদের কলেজে অনেক নাম আসবে এবং এখানে অনেক নতুন নতুন স্টুডেন্ট আসবে, আমাদের কলেজে অনেক বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। আর এটাকে তোমরা একটা ভ্যাকেশনই ভাবো, তোমাদের আমরা ওই রাজ্যে পাঠিয়ে দেবো, কয়েকদিন তোমরা ওখানেই থাকবে, আর তোমাদের জন্য যত স্পন্সর লাগে আমি খুঁজে নিচ্ছি। আর তোমরা তো জানোই স্পন্সর ছাড়া তো আর কোনো গেম হয় না। মনে করো যে আমাদের বাংলাদেশ দলের স্পন্সর আছে, ইন্ডিয়া দলের স্পন্সর আছে, মানে বিভিন্ন কোম্পানি তো মূলত এই খেলাধুলার টাকাগুলো বহন করে। তো যাই হোক, এটা শুনে ওরা তিনজন রাজি হয়ে যায়। আর পরের দৃশ্যে দেখি ওরা এটা নিয়ে ডিসকাস করছে। তো ফ্যাংইউ বলে মিংটেনকে আমাদের সাথে নিতে হবে, ও আমাদের কোচ হবে। তখন বেঞ্চে বলে আমিও আসবো, আমি আপনাদের জন্য রান্না করে খাওয়াবো, আমি আপনাদের শেফ হবো। তখন জমি বলে মাত্র 4 জনের পারমিশন দেওয়া হয়েছে, আর তুমি যদি আসতে চাও তোমার খরচ তো তোমাকে বহন করতে হবে, ওটা তো কলেজ থেকে দেবে না। তখন বেঞ্চ উদাস হয়ে যায় যে ওকে নেওয়া হচ্ছে না। আর তখন মিংটন বলে আমি আপনাদের কোচ হবে কিভাবে, আমি তো নিজে আপনাদের কাছ থেকে শিখছি, অত দক্ষ নই। তখন ওরা তিনজন বলে তুমি অন্যদের ফাইট খুব ভালো মতো অ্যানালাইজ করতে পারো, আর আমরা তো ফাইটে ব্যস্ত থাকবো, তো এর জন্য তুমি আমাদের জন্য অ্যানালাইসিস করবে যে প্রতিপক্ষের কে কোনটা দুর্বল কে কোনটা শক্তিশালী, এবং তুমি টেনশন করো না, আমরা তোমার উপর পুরোপুরি আস্থা রাখি। আর তখন ফ্যাংইউর দাদা তাকে কল করে এবং দ্রুত সেখানে যেতে বলে, আর সে তাড়াতাড়ি চলে যায়। তো ফ্যাংইউ যখন অফিসে যায় তখন সে দেখে তার দাদার বন্ধুর ছেলে শ্যাবি রয়েছে, শ্যাবির কথা নিশ্চয়ই মনে রয়েছে। তো দাদাজি তখন ওদের দুজনকে একা রেখে বাহানা বানিয়ে চলে যায়। তো শ্যাবি বলে তোমার দাদা চাই আমরা একজন আরেকজনকে যেন পছন্দ করি, আর তুমি কি কাল রাতে আমার সাথে ডিনারে যাবে। কিন্তু ওর কথা শেষ হতে না হতে আমাদের ফ্যাংইউ বলে আমি কাল রাতে ব্যস্ত থাকবো। তখন শ্যাবি বলে তুমি কি পরে পারবে। তখন আমাদের নায়িকা আবার বলে না না আমি একদমই ব্যস্ত থাকবো, মানে এমন একটা ভাব করে যেন ওর সময় নেই, প্রত্যেকটা কথার পেছনে বলে যে না সময় নেই। তো শ্যাবি তখন বলে মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো, কিন্তু তোমার দাদা যদি জানে তুমি আমাকে ইগনোর করছো তাহলে সে কিন্তু কষ্ট পাবে, আমি কি তাকে কষ্ট দেবো, আমি কি তাকে বলবো যে তুমি আমাকে ইগনোর করছো। তখন ফ্যাংইউ বলে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন। তখন ওই ছেলেটি বলে না না এমন কিছু না, কিন্তু তোমার দাদা যদি জানতে পারে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো তোমার দাদা তো কষ্ট পাবে। তখন ফ্যাংইউ বলে আপনি কি আমাকে সত্যি ডিনারে নিতে চান, ঠিক আছে আমি যাবো, তবে একটা শর্ত রয়েছে, আমাকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন যেটার শেফ হবে ফ্রান্সের কিন্তু সে চাইনিজ খাবার রান্না করবে, এরকম কোন রেস্টুরেন্ট যদি খুঁজে পান আমি যাবো, কিন্তু এখনকার জন্য গুড বাই। তো এটা বলে ফ্যাংইউ তাকে বাই দিয়ে চলে যায়। তো এখানে এমন একটা কথা বলেছে আমাদের নায়িকা যে ফ্রান্সের শেফ চাইনিজ খাবার বানাবে, যেটা অসম্ভব, ফ্রান্সের শেফ তো ফ্রান্সের খাবারই রান্না করবে তাই না। আর এটা বলেছে এই কারণে যাতে এরকম কোন রেস্টুরেন্ট না থাকে আর ওর সাথে ডিনারও না যেতে হয়। তো পরের দিন আমরা দেখি কলেজের পরে ফ্যাংইউকে শ্যাবি কল দেয়, কিন্তু সে ওটা ইগনোর করে। আর জামি তখন বলে কে রে ভাই তুই কাকে তো অপছন্দ করছিস, কার ফোন ধরছিস না। ফ্যাংইউ বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তখন জমি বলে তাহলে তো এটা আমার জানতেই হবে আসল ঘটনা কি। আর ওদিকে আমরা দেখি শ্যাবি ল্যান্ড রোভার গাড়ি নিয়ে ফ্যাংইউর কলেজের বাইরে ফ্যাংইউর জন্য অপেক্ষা করছে। তো মিংটন আবার শ্যাবিকে দেখে আর সেদিনের কথা মনে পড়ে যে রেস্টুরেন্টে সে ফোনে কাউকে বলেছিল যে তার বাবার কারণে জোর করে অনিচ্ছা সত্ত্বেও সে ফ্যাংইউর সাথে কথা বলেছে, নয়তো এরকম পাগল মেয়ের সাথে কে কথা বলবে। তো এটা ভেবে মিংটন ফ্যাংইউকে কল দিতে যায় যে শ্যাবি এসেছে তুমি বাইরে বেরিয়েও না। কিন্তু তখন শ্যাবি তাকে ডাকে এবং বলে তোমার চেহারা তোমার পরিচিত লাগছে, তুমি কি ফ্যাংইউকে চেনো, সেই কলেজে পড়ে, সে অনেক বড় একটা ফেমাস বক্সার। তখন আমাদের মিংটন বলে আমি তোকে চিনি না। এটা বলে মিংটন সেখান থেকে চলে যেতে লাগে। আর শ্যাবি তখন বলে এই কলেজটা যেন কেমন, মেয়েদের ফাইটিং শেখার কি দরকার, মানে এরকম আর উল্টাপাল্টা কথা বলে। তখন মিংটনের ব্যাপারটা মাইন্ডে লাগে, সে ঘুরে এসে বলে তুমি মার্শাল আর্টকে জাস্ট একটা ফাইট মনে করো, এই জন্য এটার সৌন্দর্য তুমি বুঝতে পারো না। আর তখন শ্যাবি রাগে মিংটনকে কিছু বলতে লাগলে তখনই জমি আর ফ্যাংইউ চলে।
আসে। তো শ্যাবি তখন মিংটনকে রেখে ফ্যাংয়ের কাছে গিয়ে বলে, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। আর ফ্যাংয় বলে, আমি তো তোমাকে অপেক্ষা করতে বলিনি। তখন শ্যাবি বলে, তুমি আমাকে অপেক্ষা করতে বলনি ঠিক আছে, কিন্তু তুমি কি ভুলে গিয়েছিলে? তুমি আমাকে বলেছিলে যে চাইনিজ খাবার বানায় এরকম একটা রেস্টুরেন্ট লাগবে, আর এরকম একটা শেফ আমি রেডি করেছি। আমি ফ্রান্স থেকে একটা অভিজ্ঞ শেফকে চিনে নিয়ে এসেছি এবং তাকে চাইনিজ বানানো শিখিয়ে রেস্টুরেন্ট সেট করিয়েছি, আর তাছাড়া তোমার জন্য আমি আলাদা একটা মেনু কার্ড তৈরি করেছি। তো জমি অবাক হয়ে যায় যে, ভাই তুমি কি কোনো দেশের রাজা নাকি? কত টাকার মালিক তুমি? এগুলো কিভাবে করলে? তুমি ফ্যাংয়ের জন্য এত খরচ করতে রাজি? বাহ! আর তখন জমি ফ্যাংয়কে বলে, তাহলে তোর সাথে আমাদের যাওয়াই উচিত। তো জমির দিকে তখন ফ্যাংয় রেগে তাকায়। জমি বলে, আরে আমাকে কেন দেখছো, তুমিই তো ওয়াদা করেছিলে যে এরকম যদি ফ্রেঞ্চ শেফ আর চাইনিজ বানায় তুমি তাহলে ওর সাথে ডেটে যাবে, এখন যেতেই হবে। আর জোর করে সে ফ্যাংয়কে শেফের গাড়িতে বসিয়ে দেয়। তো জমির মনে কি এটা আমরা পরে বুঝতে পারবো। আর এরপর সে মিংটনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সাথে যাবে? মিংটন মানা করে দেয়। আর শেফি তখন জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? জমি বলে, হ্যাঁ অনেক ভালো মতো চিনি, ও আমাদের জুনিয়র এবং অনেক ভালো বন্ধু। আর শেফি তখন মিংটনকে দেখতে দেখতে গাড়ি নিয়ে চলে যায়, মানে ভাবে তুই বললে চিনোস না আর এখন দেখি খুব ভালো বন্ধু, মানে বুঝে না একটু ঝামেলা আছে। আর ওদিকে ফ্যাংয়কে যেতে দেখে আমাদের মিংটন কিন্তু অনেক উদাস হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি রেস্টুরেন্টে ফ্যাংয়ের সাথে জমি এসেছে এবং পাশাপাশি জমি যেটা করেছে, ওর যত বন্ধু বান্ধব রয়েছে সবাইকে ইনভাইট করেছে এবং সবাইকে বলে, আজ যত মজা করে পারো খেয়ে নাও, যত ইচ্ছা খাও, কারণ আজকে আমাদের বিল সব শ্যাবি দেবে, লজ্জা পেও না, নিজের রেস্টুরেন্ট ভেবে খাও। তো এটা দেখে শ্যাবি কিছুটা ভরকে যায় যে কি হচ্ছে, মানে আমাকে ভাঙিয়ে খাওয়া হচ্ছে। আর জমি বলে, এগুলো সব ফ্যাংয়ের বন্ধু, আমি তো আবার ওদের ডেকে কোনো ভুল করিনি, তুমি কি মাইন্ড করেছো শ্যাবি? তখন শ্যাবি কোন রকমের হাসি দিয়ে বলে, আরে না একদম ঠিক করেছো তুমি, কারণ ফ্যাংয়ের খুশিতেই তো আমার খুশি। আর এদিকে মিংটন তার পার্ট টাইম জবে ছিল এবং ফ্যাংয়ের কথাই ভাবছিল। আর ওদিকে আমরা দেখি মিয়া তার ক্লাবের সকল স্টুডেন্টদেরকে নিয়ে সেই রেস্টুরেন্টে আসে যেখানে শ্যাবি ফ্যাংয়কে নিয়ে এসেছে। তো মিয়া সবাইকে বলে, শোন স্টুডেন্টরা, আজকে তোদের যত ইচ্ছা খাবি, আজকে আমাদের সকল বিল দিবে শ্যাবি দুলা ভাই। আর তখন শ্যাবি বুঝতে পারে না যেগুলো কি হচ্ছে, আমি তো ফেসে গেছি। আর এখানেই কিন্তু শেষ হয়নি, তখন আবার ব্যাঞ্চও আসে, সে আবার তার সব বন্ধু বান্ধব ছেলেদেরকে নিয়ে এসেছে রেস্টুরেন্ট এবং এসেই বলে, দুলা ভাই থ্যাংক ইউ। আর তারপর সবাই নানা রকমের খাবারের অর্ডার করতে থাকে। আর শ্যাবি এসব ভেবে অনেক ইরিটেট হতে থাকে, কিন্তু জমি থামার নাম নিচ্ছিল না। আবার কল করে, আরে ভাই এই যে অমুক রেস্টুরেন্টে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, এরকম অফার কিন্তু সেকেন্ড টাইম পাবি না, তাড়াতাড়ি আয়। আর তখন শ্যাবি ভাবে, আজকে আমার লাখ টাকার ফাইল। তো যাই হোক, এরপর পেট ভরে খাবার খাওয়ার পরে আমরা দেখি জমি অনেক খুশি। আর তখন ফ্যাংয় বলে, আমার মিংটনের জন্য খারাপ লাগছে, ও নিশ্চয়ই আমার উপর রাগ করেছে। আর তখন জমি বলে, ও রাগ করবে কেন? তখন ফ্যাংয় বলে, সকল মুসিবতের কারণ তো তুই। তখন জমি বলে, আমি কেন? তুই তো তোর রোমিওকে প্রমিস করেছিলি যে ফ্রেঞ্চ শেফ পেলে চাইনিজ রান্না করলে তার সাথে ডিনারে যাবি, কিন্তু ফ্যাংয় বলে, তুই তো আমাকে জোর করে গাড়িতে বসেছিস। এইভাবে তারা লড়াই করছিল। আর তখন ফ্যাংয় বলে, তুই কি জানিস মিংটন ইচ্ছে করে আমার জন্য শ্যাবির উপর রেড ওয়াইন ফেলে দিয়েছিল, এ কারণে ওর চাকরিও চলে গিয়েছিল। আর তখন জমি বলে, কথা তুই আমাকে আগে বলবি না? ফ্যাংয় বলে, অনেক আগের কথা তাই বলিনি। আর তখন জমি বলে, দেখ ও যদি তোর জন্য চাকরি ছাড়তে পারে তাহলে তোর বোঝা হচ্ছে যে ও তোকে কতটা ভালোবাসে। তখন ফ্যাংয় বলে, তাহলে আমার এখন কি করা উচিত একটু আইডিয়া দাও। এটা শুনে জমি বলে, ঠিক আছে, মিংটন যদি তোর উপর রেগে থাকে তার মানে ও তোর অনেক কেয়ার করে, কারণ ও জানে তুই শ্যাবিকে পছন্দ করিস না, আর তারপর যেহেতু ওর সাথে রেস্টুরেন্টে গিয়েছিস তার মানে ও রাগ করেছে। আর কালকে আমরা এটা টেস্ট করব এবং আমার মনে হয় ও তো রাগ করবে এবং রাগ করতে গিয়ে ও যে তোকে ভালোবাসে সেটাও প্রকাশ করে দেবে। তো যাই হোক, ওদিকে আমাদের মিংটন ভাবছে শ্যাবি তো অনেক খারাপ ছেলে, এই কথাটা আমার ফ্যাংয়কে বলা উচিত খোলাখুলি। আর পরের দিন আমরা দেখি ফ্যাংয় যখন বক্সিং প্র্যাকটিস করছিল তখন মিংটন সেখানে আসে এবং তাকে কিছু বলতে চায়। তবে ফ্যাংয়ের মাথা হয়েছিল না যে মিংটন ওর সাথে কথা বলতে পারে। তো আমরা দেখি মিংটনের লজ্জা পেয়ে চুপচাপ ওয়ার্ম আপ করতে থাকে। আবার ওদিকে ফ্যাংয় আবার প্র্যাকটিস করতে শুরু করে। আর তখন জমি এসে মিংটনকে বলে, কালকে তুমিও রেস্টুরেন্টে গেলে কত মজা হতো, খাবার অনেক ভালো ছিল। আর জমি তখন ফ্যাংয়কে বলে, আমাদের আসলে টেস্ট করা উচিত শ্যাবি তোমাকে ভালোবাসে কিনা, মানে আমাদের মিংটনকে জ্বালাচ্ছে। আর এইভাবে জ্বালিয়ে সে চলে যায়। তো মিংটন পুরো চুপ থাকে আর ফ্যাংয়ও চুপ করে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু আমাদের নায়ক তখন বলে, এক মিনিট একটু দাঁড়ান। তো মিংটনের আওয়াজ শুনে আমাদের ফ্যাংয় দাঁড়িয়ে যায়, কিন্তু সে কিছু বলে না। আর তখন ফ্যাংয় জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাচ্ছ? তখন মিংটন বলে, আপনি কি শ্যাবিকে পছন্দ করেন? তখন ফ্যাংয় একটু ভেবে বলে, আমি এটা বলতে পারবো না যে ওকে আমি পছন্দ করি, কিন্তু এটাও বলতে পারবো না ওকে আমি ঘৃণা করি। তখন মিংটন বলে, আপনি ওর উপর কোনো মতেই ভরসা করবেন না, ও আপনাকে ধোকা দিতে পারে, সে আপনাকে মন থেকে চায় না, অপেক্ষা করুন, আপনি নিশ্চয়ই এমন একটা মানুষ পাবেন যে আপনাকে মন থেকে চায়, আপনার খেয়াল রাখবে, আপনাকে অনেক পছন্দ করবে, ভালো রাখবে, এই জন্য আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। তখন ফ্যাংয় জিজ্ঞেস করে, তোমার পরিচিত এরকম কি কোনো মানুষ আছে, তুমি কি চেনো? তখন মিংটন চুপ হয়ে যায়। আর তখন আমাদের ফ্যাংয় বলে, আমি যার কথা ভাবছি তুমি কি সেই মানুষটার কথাই ভাবছো? তখন মিংটন হ্যাঁ বলতে চায়, মানে নিজের কথা, কিন্তু তখনই তার মনে পড়ে কয়েকদিন আগে ফ্যাংয় যখন তার বাসায় বোতল রেখে এসেছিল, সেটা যখন ও দিতে গিয়েছিল তখন ফ্যাংয় যে বলেছিল যে ও আমার লেভেলে নাই, মানে তোমাদের হয়তো মনে আছে যারা সিরিজটা রেগুলার দেখেছো। তো এই কথা ভেবে আমাদের মিংটনের মনটা ছোট হয়ে যায় এবং বলে, আপনার প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে শ্যাবি সেই মানুষটা নয়, আপনার সেই মানুষটার জন্য অপেক্ষা করা উচিত যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে। আর এটা বলে সে চলে যেতে লাগে। আর এরপর ফ্যাংয় ভাবে, শালার এবারও মিংটন তার মনের কথা বললো না। আর এরপর পরের সিনে আমরা জমিকে দেখি, জমি আমাদের নায়িকাকে বকছে যে ও না হয় বলতে পারলো না, তোর মুখে কি ইয়ে ছিল, তুই কথা বলতে পারলি না, তুই বলে দিতে পারলি না যে মিংটন তুমি সেই লোক যাকে আমি ভালোবাসি যে আমার কেয়ার করবে। আর তখনই মিংটন সেদিক দিয়ে যাচ্ছিল। তো জমি ওকে দেখে ডাকে ফ্যাং
ভেঙে ওকে থামানোর চেষ্টা করে। বলে তুই কিন্তু ওকে কিছু বলিস না। তখন জমি বলে ঠিক আছে বলবো না। আর তখন মিংটন আসে। তো জমি বলে এই কলেজে মাত্র দুটো ছেলে রয়েছে, তো এই জন্য আমি তোমাকে ছেলেদের একটা বিষয়ে প্রশ্ন করতে চাই। দেখো অন্য কলেজে আমার একটা বান্ধবী আছে এবং ও একটা জুনিয়র ছেলেকে ভালোবাসে, কিন্তু আমার ওই বান্ধবীর দাদা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, আর সেই ছেলেটার সাথে আমার বান্ধবীর আরেক বান্ধবী জোর করে ডিনার করতে নিয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটা ভালো নয়। আর তখন ফ্যাঙিও তো জ্বলছে যে শালিক কয় কি সব তো বলে দিচ্ছে, আর কিছু বলিস না নয়তো মিংটন তো পুরোপুরি বুঝে যাবে, কিন্তু আমাদের জমি চুপ হয় না। সে তখন বলে আচ্ছা তুমিই বলো, আমার ওই বান্ধবী যদি জুনিয়রকে পছন্দ করে তাহলে আমার বান্ধবীর আগে জুনিয়রকে বলা উচিত না জুনিয়রের আগে বান্ধবীকে বলা উচিত? তখনই ফ্যাঙিও রেগে যায় এবং জমিকে একটা ঘুষি মারে, আর জমি নিচে পড়ে যায়। আর তখন ফ্যাঙিও বলে মানে নায়িকা বলে কালকে রাত্রে ও একটু বেশি খেয়ে ফেলেছে তার জন্য ওর মাথায় সমস্যা হয়েছে, আর এটা বলে সে জমিকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায় দৌড়ে। তো মিংটন তখন জমির কথা চিন্তা করে, আরে ওই জুনিয়রটা তো তাহলে আমি, মানে আমাদের নায়ক বুঝতে পেরেছে আর কি। তো যাই হোক রাতে আমরা দেখি ফ্যাঙিও থিম পার্কের ছবিতে মিংটনকে দেখছিল এবং ভাবতে থাকে আজকে যদি আমি জমিকে না মারতাম তাহলে হয়তো পুরো ব্যাপারটা ক্লিয়ারই হয়ে যেত, একেবারে খোলাখুলি হয়ে যেত, মেরে কাজটা ভালো করিনি। আর এদিকে আমরা দেখি আমাদের মিংটনও থিম পার্কের ছবি দেখছে এবং ভাবছে অবশ্যই জুনিয়রের আগে বলা উচিত, মানে সে ভাবছে মনে মনে সে আগে বলবে। আর পরদিন আমরা দেখি ফ্যাঙিওর দাদা তাকে বলে আমাকে একটু দুবাই যেতে হবে 15 তারিখ, কিন্তু ফ্যাঙিও বলে কলেজ থেকে আমাদের একটা ইভেন্টে পাঠাচ্ছে, আমি অফিসে আসতে পারবো না, কিন্তু ওর দাদা ওর কথা মানে না। আর এদিকে আমরা দেখি মিংটন রেফারির সাথে কথা বলছিল এবং রেফারি মিংটনকে জিজ্ঞাসা করে তুমি নাকি ইভেন্টে আমাদের মেয়েদের কোচ হয়ে যাচ্ছ? তখন মিংটন বলে হ্যাঁ ওরাই আমাকে সিলেক্ট করেছে, আপনি তো অনেক এক্সপিরিয়েন্সড, আমাকে কিছু টিপস দেবেন? তখন রেফারি বলে দেখো টপ ফাইটাররা অনেক সময় ছোট ছোট ভুলের কারণে হেরে যায়, আর এর জন্য তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি সবসময় অপোনেন্টের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট গুলো নোট করবে এবং প্রত্যেকটা ম্যাচের আগে তুমি আমাদের মেয়েদেরকে ওগুলো ভালো মতো বোঝাবে যাতে আমাদের ফাইটাররা কোনো ভুল না করে, আর এটা হচ্ছে একটা ভালো কোচের বৈশিষ্ট্য। আর তখন আমাদের মিংটন একটা বাজে সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে অন্য কলেজের যে জিও ফ্যাং আছে ওই যে ওই ভিলেন মেয়েটি ওর ফাইট দেখবে, কারণ ও একটা টপ লেভেলের ফাইটার, এবং ও সিদ্ধান্ত করে সে ওই কলেজে গিয়ে ওর ফাইট দেখবে এবং ওর স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট গুলো নোট করবে এবং অ্যানালাইজ করবে। তো হারামজাদা এটা ভেবে সোজা ওই কলেজে চলে যায় ওদের প্র্যাকটিস দেখতে। তো ওই কলেজে গেলে কি ঝামেলায় পড়বে এটা তো আমরা মোটামুটি অনুমান করতে পারছি, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি চমৎকার কিছু তথ্য দেবো যেটা জানলে তোমরা একবার অবাক হয়ে যাবে। এই সিরিজ সম্পর্কে তো কিছু চমৎকার তথ্য দেই। আমাদের যে মিংটন মানে নায়ক রয়েছে, আমাদের মিংটনের গার্লফ্রেন্ডকে রিয়েল লাইফে জানো ফ্যাঙিও মানে এই সিরিজের যে নায়িকা সেই সত্যিকারের গার্লফ্রেন্ড, আর শুধু গার্লফ্রেন্ড না কয়েকদিন আগে ওরা কিন্তু বিয়ে করেছে। আর এই সিরিজে যেমন দেখলে যে নায়ক গরিব নায়িকা ধনী, বাস্তবেও তাই ছিল। বাস্তবে নায়িকা আগে থেকেই সেলিব্রিটি পরিবারের সন্তান, কিন্তু অন্যদিকে আমাদের মিংটন যেটা করেছে সে একেবারে ছোট থেকে মানে অডিশন দিয়ে শোবিজ জগতে এসেছে এবং তারপর নিজের ক্ষমতায় আজকের পজিশনে এসেছে। এবং আমাদের এই মিংটন কিন্তু কোনো সাধারণ ছেলে নয়, মানে আমাদের যে সিরিজের নায়ক ও কিন্তু সাধারণ ছেলে নয়, চীনে ব্যাপক জনপ্রিয়, একাধারে ও গায়ক, সিনেমাতে অভিনয় করেছে অনেকগুলো এবং এই সিরিজটাও ব্যাপক জনপ্রিয় চীনে। এবং আমাদের নায়ক মিংটন যদিও চাইনিজ ওর কিন্তু কোরিয়াতেও ব্যাপক ফ্যান বেস রয়েছে, কারণ ও কোরিয়ান কে পপ যেটাকে বলে সেই গানও করে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে মিংটন আমার চেয়ে বয়সে 1 বছরের বড়, মানে মিংটনের বয়স হচ্ছে 32 বছর, চিন্তা করা যায়, আর নায়িকার বয়স হচ্ছে 25 বছর। তো যাই হোক আমাদের এই নায়ক নায়িকা কিন্তু রিয়েল লাইফের নায়ক নায়িকা এবং ওদেরও কিন্তু এভাবেই প্রেম হয়েছে, মানে নায়িকার তো আগে থেকে হাই ক্লাস ছিল, আমাদের নায়ক তো নিজে আস্তে আস্তে কষ্ট করে উঠছে। তো যাই হোক আমাদের এই নায়ক তার লাইফে অনেক বেশি সাকসেস এবং ওর ব্যাপক ফ্যান বেস রয়েছে, এবং ওর সম্পর্কে তুমি যদি বিস্তারিত জানো তুমি ওর ফ্যান হয়ে যাবে, যে কিভাবে একটা গ্রাজুয়েট ছেলে অডিশন দিয়ে গায়ক হলো, সিরিজের নায়ক হলো, সিনেমার নায়ক হলো এবং বাংলাদেশ পর্যায়েও কিন্তু আমাদের এই মিংটনের ফ্যান বেস অলরেডি আমাদের মাধ্যমে তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক ওর অরিজিনাল নাম হচ্ছে লুহান। তো যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আর পরের পর্বটি দেখার জন্য রেডি হয়ে যাও। তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে একটা মানবিক আবেদন রয়েছে, আমাদের ফ্রেন্ডের স্ত্রী বর্তমানে গুরুতর অবস্থায় হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং তাকে বাঁচাতে হলে খুব দ্রুত একটা অপারেশন করতে হবে যেটা খুবই ব্যয়বহুল। তবে আমার ওই বন্ধু আর্থিকভাবে অত সচ্ছল নয় যে 7-8 লাখ টাকার মতো এত ব্যয়বহুল একটা চিকিৎসা সে করাতে পারবে। তো এই জন্য আমরা যেটা করেছি আমরা ব্যাচমেট সবাই মিলে যে যেরকম পেরেছি সবাই টাকা দিয়েছি, প্লাস যেখান থেকে পেরেছি টাকা উঠিয়েছি, এইভাবে আমাদের বেশ কিছু টাকা এক জায়গায় করেছি। সময় এবং সামর্থ্য দুটোই কম রয়েছে যার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। আসসালামু আলাইকুম, আমাদের বন্ধুর ব্যাপারে আমরা একটু আপনাদের কাছে এসেছি। আমাদের বন্ধুর ওয়াইফের হার্ট এবং ফুসফুসের মাঝখানে একটা টিউমার হয়েছিল, দীর্ঘদিন এই টিউমার হওয়াতে ওর ওইখানে ক্যান্সার হয়ে গেছে, ডাক্তাররা ওইভাবে ট্রিটমেন্ট করতেও পারে নাই, তো এখন ধরা পড়ছে ওইখানে ক্যান্সার হয়ে গেছে, খুব আর্জেন্ট অপারেশন করার দরকার। আর্থিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি অনেক গরিব, তার পাশে কেউ নাই, আমরা এখন তার পাশে দাঁড়াচ্ছি। মেহরবানি করে আপনারা যে যেভাবে পারেন, যার যার আঙিনার থেকে, সে যদি একটু ভাবে আর্থিক ভাবে সাহায্য করেন,
সে উপকৃত হতো, আমরা আপনাদের কাছে ঋণী থেকে যেতাম। তো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে একটা হচ্ছে বিকাশ এবং নগদ এজেন্ট নাম্বার, যেখানে আপনি টাকা পাঠাতে চাইলে আপনাকে ক্যাশ আউট করে পাঠাতে হবে। আর আপনার যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে আপনি সেজন্য আমাদের কল করতে পারেন, আর সেই নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। তো আপনাদের সবার প্রতি একটা অনুরোধ এবং দাবি থাকবে, আপনাদের যার যেরকম সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে দয়া করে অবশ্যই শরিক হবেন। আসলে এই ব্যাপারটা যখন আমি শুনেছি আমার সামর্থ্য মতো আমি তো হেল্প করেছি, তবে তারপরেও যেহেতু সময় অনেক কম এবং অনেক টাকার ব্যাপার, তখন আমার কাছে মনে হলো আমার যে বিশাল একটা অডিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে একটা গ্রেট সাপোর্ট অবশ্যই আসতে পারে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল আমার উপর অনেক আস্থা রেখেছে এবং আমিও আপনাদের উপর অনেক আস্থা রাখছি যে খুব শীঘ্র হয়তো টাকার ম্যানেজ হয়ে যাবে এবং ওনার অপারেশনটা আমরা দ্রুত করাতে পারবো। এখানে একটা বিষয় নোট করুন, আজকে আমি ডিসেম্বরের 4 তারিখে ভিডিওটা আপলোড দিয়েছি, সর্বোচ্চ আজ থেকে আগামী 7 দিনের মধ্যে আপনি টাকাটা পাঠাবেন। ভিডিও যদি 1 মাস পরে দেখেন তখন যদি আবার টাকা পাঠান এরকম কিন্তু করবেন না, কারণ বিকাশ নাম্বারটা আমাদের না, বিকাশ নাম্বারটা আমরা একটা এজেন্টের কাছ থেকে 7 দিনের জন্য নাম্বারটা নিয়েছি। তো আগামী 7 দিন পর্যন্ত আপনি টাকা পাঠাতে পারবেন, সেটা হচ্ছে আজকের 4 তারিখ। আপনারা যদি টাকা পাঠাতে চান সামনে 12 ডিসেম্বরের মধ্যে পাঠাবেন, 12 ডিসেম্বরের পরে কেউ আর কোনো টাকা পাঠাবেন না প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বন্ধুর স্ত্রীর জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে এসে তার সংসার এবং পরিবারের হাল ধরতে পারে।